আসসালাম আলাইকুম রহমানির রহমানের শারীরিক মিলন সম্পর্কে ইসলাম কি বলে স্বামী স্ত্রীর বৈধ মিলন ইসলামের দৃষ্টিতে একটি সবাবের কাজ এটিকে উৎসাহিত করা হয়েছে কেননা শারীরিক মিলনের মাধ্যমেই পৃথিবীতে নতুন মানুষের জন্ম হয় পূর্ণ বয়সে যারা আল্লাহ আল্লাহতালার ইবাদতে মশগুল হয় তাই লজ্জা না করে জানা দরকার শারীরিক মিলন সম্পর্কে ইসলাম কি বলে ইসলাম অনুসারে সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে এবং স্ত্রীর নিচে থাকবে প্রত্যেকে প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয় এদিকেই অত্যন্ত সুস্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে আল কুরআনে আয়াতের অর্থ হলো যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেল আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপরে উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী ইবনে সানি তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন কেননা এতে পূর্ণিকে বীর্য আটকে থাকে এবং দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দঘন মুহূর্তটা পরবর্তীতে বেদনার কারণ হয়ে না দাঁড়ায় স্বামী স্ত্রীর সহবাসে উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নড়াচড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে তাতে বীর্য জড়ায়ুতে ঠিকমতো প্রবেশ করতে সুবিধা হয় তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে আর বীর্য বাহিরে পড়লে গর্ব সঞ্চার হয় না সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রীর দুজনের যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হয় ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয় তারপর স্বামী স্ত্রী দুজনে কিছু মধু সেবন করে নেবেন তারপর দুজন ফজর ফরজ করে ফজরের নামাজ আদায় করে নিবেন সকল নেয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নেয়ামত স্বামী স্ত্রীর সহবাস স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে আল্লাহ সহবাসের আহ্বায়ক করেছেন পুরুষ মানুষকে সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না